মাসরাঙ্গা দেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মমতা জানা। দেশের অন্যান্য অঞ্চলে খবরের সঙ্গে আজ থাকছে খুলনা বিভাগের সংবাদ রূপসাটির। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। মধ্যাঞ্চল ও সিলেটের কুশিয়ারা তীরবর্তী এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি, অনেক এলাকায় পানি কমলেও আছে ত্রাণ সংকট, কাটেনি মানুষের দুর্ভোগ। তীব্র গ্যাস সংকটে নাকাল শিল্প এলাকা গাজীপুর ও ময়মনসিংহের ভালুকা, ডিজেল ব্যবহারে বাড়ছে উৎপাদন খরচ ও সময়। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বৃষ্টিপাত খানিকটা কমায় সিলেট, সুনামগঞ্জ, উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন এলাকায় নদ নদীর পানি কিছুটা কমেছে, তবে বানভাসী মানুষের দুর্ভোগ কাটেনি। পানি বেড়েছে রাজবাড়ী, ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন জেলার নদ নদীর। ডেস্ক রিপোর্ট। গাইবান্ধায় যমুনা, ব্রহ্মপুত্র ও ঘাগট নদীর পানি স্থিতিশীল থাকলেও বিপদসীমার উপর দিয়ে বইছে। পানিবন্দী 2 লক্ষাধিক মানুষ, অধিকাংশ আশ্রয় কেন্দ্রে পানি ওঠায় দুর্ভোগ চরমে পৌঁছেছে তাদের। খাওয়া নাই, দাওয়া নাই, সলপল নিয়ে মানুষের বাড়িতে আসি, পানির জন্য থাকতে পারতেছি না। বড় ধরনের একটা আশ্রয় কেন্দ্র থাকলে তো অনেকগুলো উত্তর উচ্চ জায়গা থাকলে, সেটাও নাই, আমরা তো খুব দুঃখজনক। পানি কমেছে কুড়িগ্রামের তিস্তা, ধরলা, দুধকুমার, ব্রহ্মপুত্র সহ সব নদ নদীর, তবে ত্রাণ সংকটে ভুগছে বানভাসী মানুষ। চারণভূমি তলিয়ে গোখাদ্যেরও সংকট দেখা দিয়েছে। থাকার মতো স্থান নাই, মনে করেন টাকা বিনে বাস বিনে আমরা সুগি টুগি জাগাইতে পারতেছি না। ঘরেও চাউল ডল নাই, নাই সাহা বাসাই কি দেয়, বাড়িঘর সব ডুবে গেছে, পোলা বান নিয়ে খুব কষ্টে আমরা দিনপাত কাটাচ্ছি। সিরাজগঞ্জ সদর, কাজীপুর, বেলকুচি, শাহজাদপুর ও চৌহালির নিম্নাঞ্চলে ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। প্রায় 7,000 হেক্টর জমির আউশ ধান, পাট, বাদাম, তিল, কাউন সহ উঠতি ফসল নষ্ট হয়েছে পানিতে। 200 বাড়িঘর মনে করেন একবারে পানির ভিতরে ডুবে আছে, সব পানির মধ্যে ভাসতে আছে। এটা দেহার মতো তো কোনো লোক নেই, আজ পর্যন্ত কেউ কোনো সাহায্য পায়নি। এই পর্যন্ত 1 নম্বর থেকে 2 নম্বর পর্যন্ত বাদ দিত, তাহলে আর পানি হলেনি না, আঙ্গুর সমস্যা হলেনি না। জামালপুরে বন্যার পানি ঢোকায় বন্ধ 2 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান, ডুবে গেছে নিম্নাঞ্চলের অন্তত 5,000 হেক্টর জমির ফসল। প্রাইমারি স্কুল আছে, হানা স্কুল ডুবে গেছে, আহ তেমন তো খাওয়া দাওয়া নাই কোনো, এখন আমরা টিউবওয়েল নাই, টিউবওয়েল মনে করেন তলা গেছে, খাদ্যের অভাবে ফুলা মানে কষ্ট করে। নেত্রকোনায় বন্যা দুর্গত এলাকায় সরকারি বেসরকারি ত্রাণ সহায়তা পৌঁছালেও তা পাননি অনেকে, ছড়িয়ে পড়েছে পানিবাহিত নানা রোগ। জলের উপরে বাস করতেছি আমরা, মেম্বার চেয়ারম্যান আমরা এডিট লাগাতে আইছেন, আমরা গুলা বানলে এই যে রাস্তার মধ্যে তাই আমরা খাওয়া খাদ্য ঠিক মতন খাইতে পারি না, অনেক দূরে থেকে পানি এনেছি গেছে আমরা। রাজবাড়িতে পদ্মার পানি প্রায় প্রতিদিনই বাড়ছে, এতে নিম্নাঞ্চলে বাড়ছে পানিবন্দী লোকের সংখ্যা, এরই মধ্যে তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর জমির ফসল। পানি বাড়ছে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস সহ বিভিন্ন নদ নদীর, তলিয়ে গেছে বিভিন্ন অঞ্চলের আধা পাকা সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান ও ফসলি জমি। জেলার 3 উপজেলার 57টি প্রাথমিক ও 3টি মাধ্যমিক বিদ্যালয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। সিলেটে কুশিয়ারার পানি সকাল থেকে স্থিতিশীল রয়েছে, জকিগঞ্জের 4 খাই থেকে 13 মাইল পর্যন্ত হাঁটু পানি, স্বাভাবিক হয়নি সড়ক যোগাযোগ, তবে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় প্রায় 1.5 লাখ মানুষ বাড়ি ফিরেছেন বলে জানায় জেলা প্রশাসন। সুনামগঞ্জের নিম্নাঞ্চল থেকে পানি না সরায় বানভাসীদের দুর্ভোগ কাটেনি। নাদিয়া আফিন, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। কিছুক্ষণ আগে সিরাজগঞ্জ, সুনামগঞ্জ, গাইবান্ধা ও নেত্রকোনার বন্যা পরিস্থিতি জানিয়েছেন প্রতিনিধিরা। সিরাজগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও কাজীপুরে এখনও 56 সেন্টিমিটার এবং শহররক্ষা হাফ পয়েন্ট এলাকায় যমুনা নদীর পানি বিপদসীমার 45 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে বন্যার কারণে জেলার কাজীপুর, সিরাজগঞ্জ সদর, চৌহালি, বেলকুচি ও শাহজাদপুর উপজেলার 38টি ইউনিয়নের 8,500 পরিবারের প্রায় 41,000 মানুষ পানিবন্দী। আমাদের শহর এবং শহরতলিতে যেভাবে ত্রাণ সহায়তা পৌঁছাচ্ছে, গ্রামের দিকে কিন্তু ওইভাবে যাচ্ছে না। গ্রামের মানুষ বিশুদ্ধ পানির অভাবে খুব কষ্ট করতেছে। অন্তত 2.5 লক্ষ পরিবার পানিবন্দী অবস্থায় দিন যাপন করছে দীর্ঘদিন থেকে। তাদের কাছে খাবার পানি সংকট দেখা দিয়েছে, তাদের মধ্যে বিশেষ করে শিশু খাদ্যের অভাবটা প্রকট হয়ে দাঁড়িয়েছে। এসব এলাকার বাসিন্দাদের মধ্যে চর্মরোগের সৃষ্টি হয়েছে। অনেক দুর্গম এলাকায় যারা আশ্রয়কেন্দ্রে আসতে পারেনি, তারা আসলে এই খাবার পানি সংগ্রহ করার জন্য কিন্তু এই পানি মারিয়ে তারা অনেক পথ পানি দিতে হচ্ছে, এবং এতে কিন্তু তাদের পানিবাহিত যে বিভিন্ন রোগ আছে সেগুলো কিন্তু আক্রান্ত হচ্ছে।
সুনামগঞ্জের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন সেনা প্রধান, পুলিশ প্রধান এবং র‍্যাব মহাপরিচালক। সকালে জেলা সদর উপজেলার মঈনপুর বড়খালের পাড় গ্রামে দুর্গত এলাকায় যান সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সেখানে তিনি 500+ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন। জেলার তাহিরপুরের বাধাঘাট এলাকায় ত্রাণ সহায়তা দেন পুলিশ প্রধান বেনজির আহমেদ। বিশ্বম্ভরপুরে বেশ কয়েকটি গ্রাম পরিদর্শন করে খাদ্য ও ত্রাণ সহায়তা দেন র‍্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ। যে আমাদের মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ হয়েছে, আমরা এই সুযোগটা সুন্দরভাবে কাজে লাগাতে চাই। আমরা আমাদের এখানে প্রমাণ করতে হবে যে আমরা এখানে আত্মত্যাগের মাধ্যমে আন্তরিকতার সাথে কাজ করছি। অন্যান্য সহায়তা যেগুলো দেওয়া হচ্ছে তার পাশাপাশি সাধারণ মানুষের এগিয়ে আসছে, তো আমি অনুরোধ করবো যে এগুলোকে বিচ্ছিন্নভাবে না দিয়ে, যেন আমরা আজকে কিন্তু আমরা দেখেছি আপনারা যে আমরা এই এই সুনামগঞ্জের রিমোট যে এলাকাগুলো সেখানে যাওয়ার চেষ্টা করছি। সারাদেশে নানা আয়োজনে পালিত হচ্ছে আওয়ামী লীগের 73তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষে রাজশাহী মহানগরীর কুমারপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 4 নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। খুলনায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। ভোলার বাংলা স্কুল মোড়ে দলীয় কার্যালয়ের সামনে থেকে বের করা হয় র্যালি। পরে জেলা পরিষদ অডিটোরিয়ামে হয় আলোচনা সভা। এছাড়া গোপালগঞ্জ, মানিকগঞ্জ, জামালপুর, ময়মনসিংহ, পটুয়াখালী, রাজবাড়ী সহ সারাদেশে পালিত হচ্ছে আওয়ামী লীগের 73তম প্রতিষ্ঠাবার্ষিকী। তীব্র গ্যাস সংকটে নাকাল শিল্প এলাকা গাজীপুর ও ময়মনসিংহের ভালুকার বিভিন্ন কারখানা। ডিজেলের উপর নির্ভর করতে হচ্ছে তাদের। এতে খরচ যেমন বাড়ছে, তেমনি ব্যাহত হচ্ছে উৎপাদন প্রক্রিয়া। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। গ্যাস লাইনে চাপ নেমে গেছে 2 PSI এর নিচে, থাকার কথা 15 PSI। এতে গাজীপুর ও ময়মনসিংহের ভালুকায় তৈরি পোশাক, টেক্সটাইল ও নিটিং কারখানাগুলো পড়েছে সংকটে। আমাদের বয়লারের যে প্রেশারটা, আমাদের স্টিম বা আয়রনগুলো চালানোর জন্য বা আমাদের ওয়াশিং মেশিন চালানোর জন্য যে ধরনের প্রেশারটা প্রয়োজন, সেটা আমরা তখন কি ঠিক মতো পাই না। দিনের বেলা কারখানা চালু রাখতে ব্যয়বহুল ডিজেলের উপর নির্ভর করতে হচ্ছে, এতে উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে, সময় মতো শিপমেন্ট করা কঠিন হয়ে পড়ছে। আমাদের প্রচুর পরিমাণে শিপমেন্টের সমস্যা হচ্ছে, বিশেষ করে যে সমস্ত অর্ডার আমাদের টাইম মতো যাওয়ার কথা সেগুলি আমরা সময় মতো পৌঁছাতে পারতেছি না। প্রবলেমটা হয় সেটা হলো আমাদের ডাইং প্ল্যান্ট, মানে আমাদের গার্মেন্টস ডাইং, ডেনিম ওয়াশ যেগুলো, সেগুলো চালানো অত্যন্ত প্রবলেম হয়ে যায়। আমাদের সামনে ঈদ, সামনে শ্রমিকদের বেতন দিতে হবে, বোনাস দিতে হবে, এগুলো আমরা কোত্থেকে দেবো সে ব্যাপারে আমরা প্রচুর রকম সন্দিহান। তিতাস বলছে বিদ্যুৎ কেন্দ্র ও শিল্পাঞ্চলে একই লাইনে গ্যাস সরবরাহ করা হয়, ফলে শিল্পাঞ্চলে গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছে। এলএনজি আমদানি করা হলে সাময়িকভাবে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে। নেটওয়ার্কের স্টাফের সমস্যা, যার কারণে এদিকে বিদ্যুৎ, এদিকে ইন্ডাস্ট্রি, মানে দুদিকেই মানে টানা ভুগছে আর কি। এখন এদিকে বাড়লে ওইদিকে কমবে, একদিকে কমলে আরও বাড়ে, এই অবস্থা। এখন গ্যাসের সাপ্লাই তো কিছু কম পাওয়া যায়, গ্যাসের যে আমাদের চাহিদার ক্ষেত্রে গ্যাস পাওয়া যাচ্ছে কিছু কম, এই জন্য সমস্যা থাকে। এখন নতুন গ্যাস না পাওয়া পর্যন্ত সমাধান একবার স্থায়ী সমাধান করা মুশকিল। গ্যাস সংকটে শুধু কারখানা মালিকরাই নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছেন শ্রমিকরাও। আমাদের প্রায় সময় মেশিন বন্ধ থাকে, আর শিফটে 12 ঘন্টা ডিউটি করতে পারি না, 8 ঘন্টায় আমাদের ছুটি হয়ে যায়। প্রেসার কম থাকার কারণে আমাদের মেশিন চালানো যাচ্ছে না, এবং গ্যাস জেনারেটর চালানোর জন্য পাওয়ার পাচ্ছি না, যার জন্য সমস্যা হচ্ছে। এতে করে ওয়ার্কাররা দেখে সবার পাইতেছে না, ঠিকভাবে আমরা প্রোডাকশন পাইতেছি না আমাদের ক্যাপাসিটি অনুযায়ী। শিল্প পুলিশের তথ্য মতে গাজীপুরে 5,000 এবং ভালুকায় কমপক্ষে 3,000 ছোট বড় কারখানা আছে, যেগুলোর বেশিরভাগই গ্যাসের উপর নির্ভরশীল। সজীব সাদিক, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। এবারে খুলনা বিভাগের সংবাদ রূপসার্থীতে। পদ্মা সেতু চালু হলে বাড়বে মংলা সমুদ্র বন্দরের চাহিদা, সক্ষমতা বাড়াতে কাজ চলছে সেখানে। মংলা প্রতিনিধি আমির হোসেন আমুর পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 1950 সালের 1 ডিসেম্বর যাত্রা শুরু হয় মংলা সমুদ্র বন্দরের। গেল কয়েক বছরে এর সক্ষমতা বাড়াতে মাস্টার প্ল্যান সহ প্রায় 8,500 কোটি টাকার মেগা প্রকল্প গ্রহণ করা হয়।
পশুর নদী ও সমুদ্র মোহনায় ড্রেজিং, দ্রুত পণ্য খালাস বা বোঝাইয়ের জন্য আধুনিক যন্ত্রপাতি ও ভেসেল ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা সহ নানা প্রকল্পের কাজ প্রায় শেষ। আগে যেটা করতাম যে আমরা ম্যানুয়ালি অপারেট করতাম, জাহাজের সঙ্গে যোগাযোগ করতাম, কিন্তু আমরা এখন ফিজিক্যালি জাহাজে দেখতে পাচ্ছি, আমরা মনিটর করতে পারতেছি, আমরা এখান থেকে এই যে 131 কিলোমিটার চ্যানেলকে আমরা মুঙ্গা বসে কন্ট্রোল করতে পারতেছি। আগে আমাদের 62 ডিফারেন্ট টাইপের কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট ছিল, এগুলো অনেকটাই পুরনো হয়েছে। এগুলোকে রিপ্লেস করার জন্য এবং অতিরিক্ত চাহিদা মিট আপ করার জন্য আমরা 75টি নতুন করে কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট সংগ্রহ করছি, যার 72টি অলরেডি বন্দরে এসে পৌঁছেছে। আমরা আরো 6টি জেটি তৈরির পরিকল্পনা গ্রহণ করেছি, যার মধ্যে 2টি জেটি আগামী বছরের মধ্যে তৈরি হয়ে যাবে। বর্তমান যে সক্ষমতা আছে যতটুকু আছে তা দিয়েই আমরা আমাদের যে বন্দরের প্রতি যে চাপ এবং কাজের প্রতি বৃদ্ধি পাবে সেটা আমরা সামাল দিতে আমরা পারব। পদ্মা সেতু চালু হওয়ার পর মোংলা বন্দর দিয়ে আমদানি রপ্তানি বেড়ে যাওয়ায় এর আশেপাশে নতুন শিল্প কারখানা গড়ে ওঠার প্রত্যাশা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে আগ্রহী হচ্ছেন ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা। এখানে যদি পদ্মা সেতু চালু হয় তাহলে ঢাকা এবং চট্টগ্রামের যে দূরত্ব রয়েছে সেই দূরত্ব থেকে ঢাকা এবং মোংলার দূরত্ব 100 কিলোমিটার প্রায় কম হবে, যার কারণে ব্যবসায়ীরা এখানে তাদের পরিবহন যে খরচ সেটাও তারা অনেক কম হবে। খুলনার সাথে এবং উত্তরবঙ্গ ভারত রেল যোগাযোগ প্রায় শেষ হওয়ার পথে, রেল যোগাযোগ হল আমরা আশা করছি যে ভারতের সাথে ভারত ও মোংলা বন্দর ব্যবহার করবে, ভুটানও ব্যবহার করবে, নেপালও ব্যবহার করবে, ফলশ্রুতিতে মোংলা বন্দরের কর্মচ্ছন্নতা অনেক অংশে বৃদ্ধি পাবে। যত ব্যবসা বাণিজ্য আছে আমদানি রপ্তানি কারকদের কাজও বেড়ে যাবে, বন্দর দিয়ে রপ্তানি বেশি হবে, আমদানি বেশি হবে এবং সেই সঙ্গে সঙ্গে এখানে রেভিনিউ বেশি আসবে। আমাদের যে লক্ষ্যমাত্রা থেকে অনেক অংশে এগিয়ে যাব, কারণ পদ্মা ব্রিজ হচ্ছে আমাদের জন্য একটা বড় একটা আশীর্বাদ যে এর মাধ্যমে বন্দর সক্ষমতাটা আমরা পুরো জাতি এবং দেশকে আমরা দেখাতে পারব। পদ্মা সেতু হলে রাজধানী ঢাকা সহ দেশের উত্তর পূর্বাঞ্চলের সাথে মোংলা বন্দরের দূরত্ব কমে যাবে, বাড়বে দেশের এই দ্বিতীয় সমুদ্র বন্দরের গুরুত্ব। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। এবার অন্য এলাকার খবর। পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে ঘিরে মাদারীপুরের শিবচরে জনসভাস্থলে সার্বিক প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। দফায় দফায় কেন্দ্রীয় নেতারা সভাস্থল পরিদর্শন করছেন। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তৈরি করা হয়েছে 6টি ওয়াচ টাওয়ার। ওই দিন 10 লাখ লোকের সমাবেশ হবে বলে ধারণা করা হচ্ছে। তাই সভাস্থলে অস্থায়ী শৌচাগার ও পানির ব্যবস্থা করা সহ 3 কিলোমিটার এলাকা জুড়ে বসানো হচ্ছে মাইক। নোয়াখালীর চাটখিল উপজেলায় সহপাঠীদের লাল পতাকা মিছিলে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থী। গতকাল বিকেলে উপজেলার বদলকোট ইউনিয়নে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীর সহপাঠীদের কাছ থেকে খবর পেয়ে বিয়ে বাড়িতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় কনের বাবাকে 2000 টাকা ও বরের বাবাকে 8000 টাকা জরিমানা এবং প্রাপ্তবয়স্ক না হবার আগে মেয়ে বিয়ে দেবেন না এই মর্মে কনের পরিবারের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। ভোলার প্রবীণ সাংবাদিক হাবিবুর রহমানকে প্রেস ক্লাবের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয়েছে। 1970-এর ভয়াল জলোচ্ছ্বাস ও মুক্তিযুদ্ধের অনন্য প্রতিবেদক এম হাবিবুর রহমান বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড 2021 পাওয়ায় তাকে এ সম্বর্ধনা দেওয়া হয়। গতকাল সন্ধ্যায় ভোলা প্রেস ক্লাব মিলনায়তনে সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিক এলাহী চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হয়ে গেল ব্যতিক্রম ধর্মী ছাগলের মেলা। সকালে সদর উপজেলার প্রাণী সম্পদ কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত মেলায় উপজেলার বিভিন্ন স্থান থেকে খামারিরা অংশ নেন। মেলায় সেরা 2 খামারিকে পুরস্কৃত করা হয়। এদিকে বান্দরবানে পার্বত্য চট্টগ্রামের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে ইক্ষু সাথী ফসল এবং গুড় উৎপাদনের গুরুত্ব ও সম্ভাবনা নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুরের হিলিতে কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার নিয়ে কৃষকদের সাথে মত বিনিময় সভা হয়েছে। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরো একবার। মধ্যাঞ্চল ও সিলেটের কুশিয়ারা তীরবর্তী এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি। অনেক এলাকায় পানি কমলেও আছে ত্রাণ সংকট, কাটেনি মানুষের দুর্ভোগ।
তীব্র গ্যাস সংকটে নাকাল শিল্প এলাকা গাজীপুর ও ময়মনসিংহের ভালুকা, ডিজেল ব্যবহারে বাড়ছে উৎপাদন খরচ ও সময়। পদ্মা সেতু চালু হলে মোংলার সাথে কমবে রাজধানী ও অন্য এলাকার দূরত্ব, বাড়বে বন্দরের চাহিদা, এজন্য চলছে সক্ষমতা বাড়ানোর কাজ। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায়। দেখার আমন্ত্রণ রইল।